বিএনপি 11 জানুয়ারি ঘিরে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করবে বলে আশঙ্কা করছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে প্রমাণিত হয়েছে বিএনপি অস্থিরতা তৈরি করতে চায়, তবে ভবিষ্যতে কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সাথে নিয়ে উচিত জবাব দেওয়া হবে। তথ্যমন্ত্রী বলেন, সরকারকে বিদায় দিতে হলে নির্বাচনে আসতে হবে। অনেকগুলো হয়েছে, কিছু দাবি দেওয়া আগামী 11 তারিখ তারা আবার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে, সেখান থেকে অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা চালাবে। কর্মসূচির নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা উচিত জবাব দিব।